স্বাধীনতা এমনি এমনি আসে, ভাষণ হয়ে গেল স্বাধীনতা হয়ে গেল তা হয়নি। এই স্বাধীনতার জন্য বহু দাম দিতে হয়েছে আমাদের, কেউ দয়ায় পাওয়া নয়। অনেকে বলে যে আমরা করে দিয়েছি, কেউ মানুষ এই দেশে সেই গ্রামের খেটে খাওয়া কৃষক, রোদে পোড়া বৃষ্টিতে ভেজা শ্রমিকের কারখানায় কাজ করা যে শ্রমিক, সেই শ্রমিক আমাদের পেশাজীবী ছাত্র, তাদের সংগ্রামে লড়াইয়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে যে স্বাধীন হয়েছে। তাই যারা বলেন যে একজন মাত্র নেতা, একজন মাত্র মানুষ যার জন্য দেশ স্বাধীন হয়ে গেছে, এটা একেবারে জাতির সঙ্গে প্রতারণা। দীর্ঘকাল দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এই দেশের মানুষ তাদের এই ভূখণ্ডের স্বাধীনতার পতাকাটাকে পেয়েছে। আজকে দুঃখ হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা যুদ্ধের আগে সংগ্রাম করতে নেতৃত্ব দিয়েছে, নির্বাচনে জয়লাভ করেছে, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগই সেই দল যারা স্বাধীনতার পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশে, তার অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে, সেই স্বপ্নকে প্রতিষ্ঠিত করবে, সেই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। যে সংবিধান রচনা করা হল 72 সালে, সেই সংবিধানকে তারাই কেটে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। তারাই এই দেশের মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে। তারাই এই দেশের সকল দেশপ্রেমিক মানুষ যার যার যুদ্ধ করেছিল, তা যখন তাদের সঙ্গে দ্বিমত পোষণ করল, যখন ভিন্নভাবে তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা চাইল, তখন তাদেরকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করা হল।